যারা শহীদ হয়েছে তার কথা বলে দিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। শহীদ তো সারা বাংলায় অনেক হয়েছে, আগে হয়েছে, পরে হচ্ছে, এখনও হচ্ছে। সেজন্য শহীদ দিবস তো দিবস পাড়ায় পাড়ায় হওয়া উচিত, কিন্তু কোনো একটা রাজনীতিক ইস্যু হয়ে যায়, সেটা নিয়ে টানাটানি হয়। এটা বাংলার রাজনীতি নতুন কিছু না, আগেও চলতো, এখনও চলছে। কুণাল ঘোষ বলেছে যে বিজেপিকে এখন সাপোর্ট করছে সিপিএম, সিপিএমরাই গিয়ে বিজেপি করছে এখন, আর এই সিপিএমরাই একসময় খুন করেছে এই কৃষকদের, অর্থাৎ বিজেপি খুন। প্রথম কথা হচ্ছে যে আমাদের কারো কোনো সাপোর্ট দরকার নেই, সমাজের সঙ্গে আমরা আছি, সমাজের সাপোর্টেই বিজেপি এগিয়েছে। ওনারা এত দূর এসছেন কার সাপোর্ট নিয়ে? যে লোকগুলো ওনাদের সাপোর্ট করে তাদেরকেও তো খুন করছেন ওনারা। আজকে পার্টির মধ্যে পার্টির নেতা একজন নেত্রী পার্টির নেতার বিরুদ্ধে কমপ্লেন করছে যে তাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করেছে। পার্টির লোক টিএমসির নেতা প্রধানের বিরুদ্ধে কমপ্লেন করছে, তার আবাস যোজনার নাম কেটে দিয়েছে, তার গ্রুপের নয় বলে তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে, নিজের মধ্যে গুলি চলছে। এটা টিএমসির কালচার, বিজেপি এ ধরনের করে না। আর বিজেপি এখানে নয়, সারা ভারতবর্ষে আছে, বিজেপিকে সবাই চেনে জানে। যারা যাদের ঘাড়ে পা দিয়ে আজকে ক্ষমতায় এসেছে সেই তাদেরকেই আগে শেষ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত বাড়িতে বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত কুণাল ঘোষ রাত কাটালেন নন্দীগ্রামে, কিন্তু দিল্লির দূতরা এখন পৌঁছে যাচ্ছে বাড়িতে বাড়িতে, ব্যাংকে পৌঁছে যাচ্ছে, বিডিও অফিসে পৌঁছে যাচ্ছে। সেই ভয়েতে টিএমসির লোকেরা সরাসরি কম্পমান, লোকেরা শীতে কাঁপছে, ওরা তো সিবিআইয়ের ভয়ে কাঁপছে। ওই যেটা ওনারা করতে চাইছেন সুরক্ষা কবচ, এখন নেতাদের লাগবে ওটা। লটারিতে টিকিট লাগছে তৃণমূলের নেতা কর্মীদের, সে আবার কোটির অঙ্কে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে সমবায় ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে ভুয়ো নামে খোলা হয়েছে নেতাদের। টিএমসির আমলে যত ফার্স্ট প্রাইজ তাদের নেতারাই পেয়েছে লটারি, এবং এই যে যতগুলো কোঅপারেটিভ ব্যাংক সব কটা হচ্ছে সেই ডিমোনিটাইজেশনের সময় আমরা দেখেছি নোট বদলি, ওখান থেকে হয়েছে কোটি কোটি টাকার, এবং যত দুর্নীতি হয়েছে তার টাকা ওখানে রাখা হয়েছে, কারণ পার্টির নেতারাই তার ডাইরেক্টর, তার সব কিছু পরিচালনা দেখেন। আর মানুষের উপকার জানা হয়েছে, নেতাদের উপকার হয়েছে, দুর্নীতি বাড়ার সুযোগ পেয়েছে কোঅপারেটিভ ব্যাংকগুলোকে অবলম্বন করে, নাহলে ওখানে 177টা যে পাওয়া গেছে ভুয়ো অ্যাকাউন্ট, এরকম ভুয়ো মন্ত্রী থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে অ্যাকাউন্ট পর্যন্ত সবই ভুয়ো চলছে এখানে, আর সবটাই সরকারি টাকা লুটের একটা ওটা যন্ত্র হয়েছে। সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বা সিংহভাগ ক্ষেত্রে বেনিফিশিয়ারি একজনই, তার নাম অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে যখন ইনকোয়ারি হবে তখন এরকম তথ্য বেরোবে, টাকার অঙ্ক কম বেশি হতে পারে, কিন্তু এই দুর্নীতিটাকে ওরা সার্বজনীন করে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। চন্দ্র পান্ডা, শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপির নেতা, একটা অন্য মামলাতে কাঁথি থানা অ্যারেস্ট করেছিল, তারপর সারা রাত ইন্টারোগেশন হয়, যে মামলায় অ্যারেস্ট সেটা নিয়ে একটা প্রশ্ন করা হয়নি। বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অশ্লীল কথা কিছু কিছু আপনি আমাদের বলুন, আমরা রেকর্ড করব স্টেটমেন্ট এবং সেটা আমরা ডকুমেন্ট করব। একাধিকবার আপনি দেখুন ইদানিং সিবিআই আসার পরে সিআইডি অ্যাক্টিভ হয়েছে এবং বহু লোককে ডাকছে, সে জানে না তার বিরুদ্ধে কেস, তাকে ডাকা হচ্ছে একটা কেসে, জিজ্ঞেস করা হচ্ছে অন্য কথা, এরকম বহু তথ্য এসছে। লোকেরা বাইরে এসে ভয়ে বলছেন না, উদ্দেশ্য একটাই, কারণ কাউকে ফাঁসানো, ওর বিরুদ্ধে বলো, তার বিরুদ্ধে লিখে দাও, স্বীকারোক্তি করো, উদ্দেশ্য হচ্ছে কাউকে মাধ্যম করে অন্য কাউকে ধরার চেষ্টা করা, ডিস্টার্ব করা। সে যেন জায়গায় জায়গায় সিআইডি যে কাজগুলো করছে কোনো কোনো লোককে ফাঁসাবার জন্য, আর এটা ধীরে ধীরে এক্সপোজ হয়েই যাচ্ছে। গৌতম চৌধুরী বেসুরো গাইছেন, তিনি উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কালকে বলেছেন যে তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি, আমরা কি শুধু চ্যারিটি করে যাব না? সেটা ওনাদের পার্টির ব্যাপার, বুঝুন কে কি বলছে। তবে পরিস্থিতি যা, বহু লোক যোগাযোগ করছেন আমাদের সঙ্গে, আসছেন, ওইখানটায় আর ভদ্রলোকে থাকার মতো জায়গা নেই টিএমসিটা, তো অনেকে ভাবছেন কোথায় যাবেন, কি করবেন, পরিস্থিতিটা একটুখানি জটিল আছে, ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, দেখবেন। আবার দাদা আমার যোগাযোগ মানে কি, যোগদান মেলা শুরু হবে বিজেপিতে? যোগদান তো চলছেই, পঞ্চায়েত সদস্যরা কিছু আমাদের পার্টি থেকে জোর করে নিয়ে গেছে, তারা ফিরে আসছেন, কিছু টিএমসি লোকেরা জয়েন করেছেন, জেলা পরিষদের সদস্য জয়েন করলেন বীরভূম, আপনারা দেখেছেন পরিস্থিতি হয়ে আছে, খালি লোকে একটু দেখতে চাইছে কোন দিকে যায়। দাদা আপনি মমতা ব্যানার্জির গঙ্গাসাগরের আঁকা ছবিটা কি দেখেছেন? দাদা আমি ছবি টবি বুঝি না, আমার মনে হয় যারা আঁকেন তারাও খুব ওটা বোঝেন না, নাহলে কালি ছিটিয়ে দিলে দুরন্তর ছবি হয়ে যায়। তো এরকম ছবি তো খুব উচ্চস্তরের ছবি, এগুলো আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না।
Dolphins School of Hotel Management. Shadhir Mudhe course Korea, Nijosho Manpower Supply License Dara, student Dir Deshe Bideshe Chakri Devar Shira Tikana. Dolphin School of Hotel Management, Horin Ghata, Nodia. 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ তাই আজই কল করুন 7797188188 জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী B2/221 B2/312 কাঁচাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি 6 নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795